হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন টিপস বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন তোমাদের টেস্ট পরীক্ষা চলছে এবং সামনে এসএসসি পরীক্ষা, সেই কারণে সবাই এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো, এটাই স্বাভাবিক। তো পড়াশোনা নিয়ে এখন ব্যস্তই থাকতে হবে, কারণ যেহেতু পরীক্ষা চলছে, সামনে ফাইনাল পরীক্ষা, তোমাদের জীবনের সবচেয়ে বড় একটি পাবলিক পরীক্ষা, যেটা এই পাবলিক পরীক্ষা তোমার জীবনের অনেকাংশ জীবনের মোড় মোড়কে ঘুরে দেয়। সে কারণে এসএসসি বা এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট তোমার জীবনকে অনেকটাই পাল্টে দিবে। সেই কারণে এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সবগুলো সাবজেক্টে ভালো করতে হবে এবং জিপিএ 5 পেতে হবে, তাহলে তুমি ভালো কলেজে ভর্তি হতে পারবে এবং তোমার জীবনটাই বদলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ বিজ্ঞান বিষয় অর্থাৎ কমার্স এবং আর্টস অর্থাৎ মানবিক বিভাগ শিক্ষার্থীদের জন্য একটি কঠিন সাবজেক্ট বলা যায়, কারণ মানবিক বিভাগ এবং যারা ব্যবসায়ী শাখায় ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে বিজ্ঞান একটি জটিল সাবজেক্ট মনে হয়, কারণ যেহেতু এখানে বেশিরভাগ সায়েন্সের বিষয়গুলো যুক্ত আছে। সেই কারণে তোমাদেরকে বিজ্ঞান বিষয়ে কিভাবে ভালো করা যায় এবং তোমাদের কথা বিবেচনা করে এডুকেশন টিপস বিডির পক্ষ থেকে আজকে সাধারণ বিজ্ঞান বিষয়ে কিছু শর্ট সাজেশন এবং কিভাবে তোমরা বিজ্ঞান বিষয়ে ভালো ফলাফল করতে পারো সেই সম্পর্কে কিছু টিপস দেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা সাজেশনটা দেখে নিই 2018 সালে সকল বোর্ডের জন্য। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই একটু খেয়াল করবে যে 2017 সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসছে সেগুলো থেকে একটু কম প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেনি তোমার বোর্ডে সেই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিবে, যেহেতু এখানে মোট অধ্যায় রয়েছে আমাদের 14টি বিজ্ঞান বিষয়ে অর্থাৎ সাধারণ বিজ্ঞানে আমাদের মোট সৃজনশীল প্রশ্ন থাকবে 11টি। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, তারপরেও যে অধ্যায় বাদ ছিল সেই অধ্যায়গুলো এবং যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট মানে বারবার প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো আমি দিচ্ছি, অর্থাৎ ধারাবাহিক অনুসারে মানে গুরুত্ব অনুসারে যেগুলো বেশি গুরুত্ব সেগুলো আমি আগে দিচ্ছি। যেমন প্রথমে হৃদযন্ত্রের যত কথা, হৃদযন্ত্রের অর্থাৎ তৃতীয় অধ্যায়, হৃদযন্ত্রের যত কথা, হৃদযন্ত্রের যত কথা 2 নম্বর, পলিমার, কিন্তু বইয়ে অধ্যায় হলো পঞ্চম, পলিমার, পলিমার 3 নম্বর গুরুত্ব, অর্থাৎ মানে তৃতীয় নম্বরের গুরুত্বপূর্ণ অধ্যায়টা হচ্ছে অম্ল ক্ষারক, অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, ও লবণের ব্যবহার, ক্ষারক ও লবণের ব্যবহার 4 নম্বর, দুর্যোগের সাথে বসবাস, দুর্যোগের, দুর্যোগের সাথে বসবাস, দুর্যোগের সাথে বসবাস 5, জীব ও প্রযুক্তি, জীব ও প্রযুক্তি, জীব ও প্রযুক্তি 6, এসো বলকে জানি, এসো বলকে জানি, এসব বলকে জানি 5, জীবনে বিজ্ঞান, সরি 5, জীবনে তড়িৎ, 5, জীবনে তড়িৎ অর্থাৎ বিদ্যুৎ, 5, জীবনে তড়িৎ, এই 7টি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এইগুলো থেকে প্রশ্ন আসবেই। সে কারণে যদি তোমরা, যেহেতু মোট 14টা অধ্যায় রয়েছে, আমরা যদি 7টি অধ্যায় টার্গেট নিয়ে ভালোভাবে 7টি অধ্যায় মানে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করি, তোমরা অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা
তোমাদের কাছে টেস্ট পেপার যে রয়েছে, টেস্ট পেপার থেকে তোমরা এই অধ্যায়গুলো থেকে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন বোর্ডের ইম্পর্টেন্ট যে স্কুলগুলো রয়েছে, অর্থাৎ ভালো স্কুলগুলো যে টেস্ট পরীক্ষার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যখন টেস্ট পরীক্ষা বলো না কেন বা এসএসসি পরীক্ষা, যেখানেই যাবে প্রশ্নগুলো তোমরা কমন পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বারবার এই অধ্যায়গুলো টেস্ট পেপার থেকে প্রশ্ন সৃজনশীল যেগুলো আসছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, এবং বহু নির্বাচনের জন্য তোমাকে কিন্তু অবশ্যই পুরো বই এ টু জেড সবগুলো ভালো করে পড়তে হবে, এবং বোর্ডের নৈবিত্তিকগুলো এবং টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের নৈবিত্তিকগুলো তোমরা, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে এবং নিজে নিজে বাসায় পরীক্ষা দিবে, এবং যে প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে সেগুলো তুমি আবার কারেকশন করে ওই প্রশ্নটা আবার ভালো করে দেখবে পরে। আর এইভাবে বারবার পরীক্ষা দিলে দেখবে যে এক সময় তোমার বিজ্ঞানে অনেক ভালো দখল এসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 8 নম্বরে রয়েছে সবাই কাছাকাছি, সবাই কাছাকাছি, সবাই কাছাকাছি নয়, জীবন বাঁচাতে বিজ্ঞান, জীবন বাঁচাতে বিজ্ঞান, জীবন বাঁচাতে বিজ্ঞান, 10, জীবনের জন্য পানি, জীবনের জন্য পানি, জীবনের জন্য পানি, দেখতে হলে আলো চাই, 11, দেখতে হলে আলো চাই, অর্থাৎ আলোর যে অধ্যায়টা রয়েছে দেখতে হলে আলো চাই, আমাদের সম্পদ, আমাদের সম্পদ, আমাদের সম্পদ, উন্নত জীবন ধারণা, উন্নতর জীবন ধারা, ধারা নবজীবনের সূচনা, নব জীবনের সূচনা, নব জীবনের সূচনা। মোট এই কয়েকটি অধ্যায় আমাদের সাধারণ বিজ্ঞান বই এসএসসি পরীক্ষা বা নবম দশম শ্রেণীর বই রয়েছে এই অধ্যায়গুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞানে এ প্লাস পেতে হলে অবশ্যই বহু নির্বাচনী যে 30টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাকে ভালো করতে হবে, আর সেই জন্য তোমাকে টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের এবং স্কুলের বহু নির্বাচনী প্রশ্নগুলো বারবার পড়তে হবে, এবং সেগুলো নিজে নিজে বাসায় পরীক্ষা দিবে এবং নিজেই দেখবে কোনগুলো ভুল হচ্ছে বারবার, সেই ভুলগুলো তুমি আরও একটু ভালো করে পড়বে যে অধ্যায় থেকে ভুল হচ্ছে। তো এখান থেকে আর সৃজনশীল তোমাকে 70 নম্বর পেতে হলে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং যেগুলো প্রশ্নে পরীক্ষায় সাধারণত নাম্বার কাটে না, সেই প্রশ্নগুলো তুমি বেশি অ্যান্সার করার চেষ্টা করবে। এখান থেকে দেখো 14টি অধ্যায়ের ভিতরে যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আবারও স্টার মার্ক দিয়ে দিচ্ছি সাইড দিয়ে, যেমন হৃদযন্ত্রের যত কথা এখান থেকে প্রায় প্রশ্ন আসে, পলিমার এখান থেকেও প্রশ্ন আসে, অম্লক্ষারক এর ও লবণের ব্যবহার, দুর্যোগের সাথে বসবাস এখান থেকে প্রশ্ন একটি আসবে, এরপরে জীব ও প্রযুক্তি এসব বলকে জানি অর্থাৎ বল ক্ষমতা কাজ, প্রাত্যহিক জীবনের তড়িৎ, এই 7টি অধ্যায় প্রথমে 7টি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট কারণ এগুলো থেকে প্রশ্ন আসবেই। এরপরে যে অধ্যায়গুলো রয়েছে তার ভিতরে ইম্পর্টেন্ট রয়েছে জীবনের জন্য পানি, জীবন বাঁচাতে বিজ্ঞান, দেখতে হলে আলো চাই, এবং আমাদের সম্পদ, এই কয়েকটি অধ্যায়। অর্থাৎ এখানে যে অধ্যায়গুলো স্টার মার্ক দেওয়া আছে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়গুলো থেকে তুমি কমপক্ষে 7টি অধ্যায় টার্গেট নিবে, যে 7টি অধ্যায় থেকে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবে সেই রকম টার্গেট থেকে রেখে আজ থেকেই রুটিন মাফিক
পড়া শুরু করো এবং নিয়মিতভাবে যে অধ্যায়টা তুমি টার্গেট করবে, অর্থাৎ যে অধ্যায় তুমি ভালো করে পারো সে বা বুঝতে পারো, সেই অধ্যায়গুলো আজ থেকেই সিলেক্ট করে আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী এই অধ্যায়গুলো আলাদা করে ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বারবার প্রতিদিন পড়বে। তাহলে দেখবে যে বিজ্ঞানে তোমার অনেক ভালো ভালোভাবে তুমি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারছো এবং বিজ্ঞানে খুব অনায়াসেই এ প্লাস পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা যারা কমার্স এবং আর্টসে রয়েছে তারা অবশ্যই বিজ্ঞান যেহেতু তোমাদের কাছে একটু কঠিন মনে হয় সেই কারণে এই বিজ্ঞান সাবজেক্টটাকে একটু বেশি জোর দিবে এবং পরীক্ষার যেহেতু আর বেশি সময় নেই, সামনে এসএসসি পরীক্ষা তোমাদের জীবনে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি আগেও বলছি, সেই কারণে শিক্ষার্থী বন্ধুরা এই পরীক্ষার ভালো ফলাফলের উপর তোমার জীবনের অনেক কিছুই নির্ভর করবে। এই জীবন কোন দিকে যাবে বা তুমি কি হতে পারবে সেটা কিন্তু অনেকাংশেই এসএসসি পরীক্ষার ফলাফলের উপর তো নির্ভর করে, কারণ এখান থেকে তুমি ভালো একটি কলেজে ভালো ফলাফল হলে ভালো কলেজে ভর্তি হবে এবং সেখান থেকে তুমি ভালো কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো জায়গায় ভর্তি হতে পারবে। সে কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার প্রতি আমার দোয়া রইল, সবাই ভালো থেকো এবং সবাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই এসএসসি পরীক্ষাতে ভালো ফলাফল করো, এটাই আমার কামনা। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের সকল বিষয়ে এইরকম সাজেশন পেতে হলে, পরীক্ষার টিপস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং আরও যা করতে হবে এডুকেশন টিপস বিডি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং যে বেল আইকন রয়েছে এখানে ক্লিক করে রাখতে হবে, তাহলে আমরা যে ভিডিও এখানে দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবে, সবার প্রতি দোয়া রইলো, সবাই আমার জন্য দোয়া করবে। ওকে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।